ময়মনসিংহে বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে ভালুকা বাস স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান বুলবুল, রমিজউদ্দিন খান, আশরাফুল আলম, জান্নাত সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় রফিকুল ইসলাম পিন্টুর বক্তব্যে বলেন, নেত্রী বলেছেন সন্ত্রাসীদের সাথে কোনো রকম সংলাপ হবে না, সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নাই। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা মানুষ নামে পশু, যারা রাত দিন কষ্ট করে মানুষের নিরাপত্তা দেয় সেই পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে অত্যাচার করেছে এর জবাব বিএনপিকে অবশ্যই দিতে হবে বলেও জানান তিনি। ফরিদপুরের সদরপুর চন্দ্রপাড়া পাক দরবার শরীফ জাকের কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আমাদের ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, মঙ্গলবার বাদ ফজর বর্তমান গোদিনশীন পীর শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান মুজাদ্দিদি আল ওয়াসি 5 শতাধিক ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি চন্দ্রপাড়া দরবার শরীফের পবিত্র ওরসের বাৎসরিক তারিখ ও ঘোষণা করেন। এ উপলক্ষে সোমবার বাদ আসর থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। ফরজ ইবাদতের পাশাপাশি তরিকতের নিয়মে পালন করা হয় নফল ইবাদত। বাদ ফজর ফাতেহা শরীফ পাঠের পর রওজা শরীফ জিয়ারত করা হয়। এরপর অনুদানের চেক বিতরণ ও ওরস শরীফের তারিখ ঘোষণা করা হয়। এ সময় আগামী 3 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে চন্দ্রপাড়া দরবার শরীফে বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এদিকে অনুদান বিতরণ ও ওরসের তারিখ ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে চন্দ্রপাড়া দরবার শরীফ প্রাঙ্গণে দেশের দূর দূরান্ত হতে অসংখ্য ভক্ত আসেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গা পূজায় উপজেলার 232টি পূজা মন্দিরে 1618 জন আনসার সদস্যকে কাগজপত্রের তালিকায় নিয়োগ প্রদান করা হয়েছে। প্রতিটি মন্দিরে 6 থেকে 8 জনের দায়িত্ব থাকলেও সরজমিনে উপস্থিতির সংখ্যা ছিল কম। আমাদের কাশিয়ানী প্রতিনিধি রায়হান জানান, নিয়োগ শর্তে সদস্যদের থেকে 500 থেকে 800, আবার কারো কাছ থেকে 1000 টাকা পর্যন্ত ঘুষ নেওয়া অভিযোগ রয়েছে। ঘুষের টাকা যে দিতে পারেনি তাকে বাদ দেওয়া হয়েছে, আবার বেশি টাকা পেয়ে কম টাকা নেওয়া ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে। সরেজমিন তদন্তে উঠে আসে উন্নতি নামে এক নারী, নাজমুল মোল্লা, তামিম খান, হামিম মোল্লা সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছে। উপজেলার ইউনিয়ন কমান্ডার ও দলনেতাদের মাধ্যমে এ টাকা উত্তোলন করা হয়েছে বলে তাহারা জানান। আবার সিসিতে স্বাক্ষর করেছে এক গ্রুপ কমান্ডারের নাম, যিনি একজন দোকান ব্যবসায়ী। পূজা মন্দিরের তার দায়িত্ব ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। মন্দিরে কর্মরত সদস্য সংখ্যা কম থাকার বিষয়ে ইউনিয়ন কমান্ডার শাহাদাত হোসেন সহ অন্যান্য দলনেতাদের এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তারা বলেছেন এটা জানা তোমাদের বিষয় না, আমরা দেখব। আনসার ডিউটির জন্য 800 টাকা নিছিল, সেই টাকাটা আবার রিফান্ড ফেরত দিছে, অনেকের কাছ থেকে আবার বেশি পাইয়া 900 টাকা পাইছে, সেখানে আবার টাকা নিছে। আনসারের নাম দিছিলাম, নামের ভিত্তিতে টাকা নিছিল 800 টাকা, তা পুজোর একদিন আগে আমাকে ওই টাকা ফেরত দিছে আর কি। তারপরে অর্থ যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে দিলে
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমাদের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি রায়হান মুন্সি জানান, নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্দারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। ওসি জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ভ্যান চালক আমিরুল বিশ্বাস ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেট কারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর তিন যাত্রী মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ভাঙা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হবে নাকি পরিবার কাছে হস্তান্তর করা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। খাগড়াছড়ির গুইমারায় চলমান অবরোধের নাশকতা ঠেকাতে আজ সোমবার সকাল থেকে গুইমারার মাঠে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশের সদস্য, পাড়া কারবারি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য সহ সচেতন নাগরিকরা। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল ইসলাম জানান, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি উপজেলার 27টা ওয়ার্ডের 78টা পাড়ায় শান্তি শৃঙ্খলা চলমান রাখা সহ হরতাল অবরোধকারীদের নাশকতা প্রতিরোধে কাজ করবে তারা। সোমবার সকালে গুইমারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে নাশকতা প্রতিরোধের বিষয়ে বিশেষ আইন শৃঙ্খলা মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, এছাড়াও গুইমারা থানার ওসি রাজীব কর, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, মংসে চৌধুরী, রেদাক মারমা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ, বক্স পপ ওসি রাজীব কর, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিমং মারমা, সিংকো ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বনগ্রাম ইউনিয়নবাসীর আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি তানভীর আহমেদ জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সফির উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহারা আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহস্রাম দুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আমির উদ্দিন মাস্টার, গুরুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ, সদর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সেলু, সহশ্রম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদার আকন্দ, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শফিক সরকার সহ আরো অনেকে। বিএনপি জামাতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার প্রতিবাদে মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেত্রকোনার উদ্যোগে ঢাকা বাসস্ট্যান্ডের সড়ক পরিবহন মালিক শ্রমিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের নেত্রকোনা প্রতিনিধি গোলাম কেবরিয়া সোহেল জানান, জেলার সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিবলি সাদিক, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক রতন সিনিয়র সহ সভাপতি আবুল ফজল চৌধুরী মজনু, সম্পাদক আরিফ খান, সম্মানিত সদস্য সরওয়ার জাহান রঞ্জন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বিএনপি জামাতের অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং পরিবহন ব্যবস্থা সচল রাখার আহ্বান জানান। পাবনার মালঞ্চি ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে কৃষি শিক্ষা ও স্কুল বাচ্চাদের খেলার উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর তিনটার ইউনিয়নের হাড়িবাড়িয়াতে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। আমাদের পাবনা প্রতিনিধি এ এইচ
মাসুম জানান, প্রিন্স এমপি শতাধিক কৃষকের হাতে কীটনাশক স্প্রে মেশিন, স্কুল শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী তুলে দেন। নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জমিরুল ইসলাম মাইকেল ও মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু সহ সুবিধাভোগীরা। পটুয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুমকি উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে পাগলার মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন। আমাদের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানান, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি জামাত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার মূল্য দিতে হবে। ইতিমধ্যে তারা জানি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সেটি বুঝতে পেরে নির্বাচন বানচালের প্রক্রিয়া শুরু করেছেন। এসব জ্বালাও পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, তাই জনসাধারণের আবারও উন্নয়নের প্রতীক নৌকাকে বেছে নেবে। এর আগে মোটরসাইকেল মহড়া ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল এখন পীরগঞ্জ, বলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের রংপুর প্রতিনিধি রবিউল ইসলাম জানান, 6 নভেম্বর 2023 নিজ নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে রোগীদের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের ঋণের চেক, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, স্প্রে মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে রংপুরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুম প্রধান অতিথির হিসেবে বক্তব্য দিতে গিয়ে কথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আসার জন্য আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাই। বাইসাইকেল আমরা পীরগঞ্জে বিতরণ করেছি, এগুলো সব আমার যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে আমরা এই বিতরণ গুলো করে থাকি। অর্থাৎ আমাদের এই পীরগঞ্জ উপজেলায় মা বোনদের, মেয়েদের, ভাইদের, বয়স্ক মানুষের কি কি জিনিস প্রয়োজন, কৃষক ভাইদের তাদের সুবিধার জন্য যা কিছু প্রয়োজন সেগুলোই আমরা আমাদের বিতরণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মহিলাদের মাঝে। ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, দুপুরে নিজস্ব দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন ধনু, উপজেলা তাঁতি লীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম সানা সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।